আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মারা গেলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। একদিনে আরো 39 জনের মৃত্যু, আক্রান্তের হার সর্বোচ্চ, আতঙ্ক কমে আসায় করোনা পরীক্ষার চাপ কমছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা টেস্ট প্রতারণার মামলায় 3 দিনের রিমান্ডে জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের। অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কাকরাইলের লাজ ফার্মায় 30 লাখ টাকার ওষুধ জব্দ এবং 4 জনকে 20 লাখ টাকা জরিমানা। এবং দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, তিস্তা ব্যারেজ থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার, জামালপুরে একজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, বিএনপি মহাসচিব, জাপা চেয়ারম্যান সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা। আগামীকাল বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে গত 14 জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হলে অবস্থার অবনতি হয়। তার চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই সাথে টেলিকনফারেন্সে চীন আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নেওয়া হয়। তবে সব কিছু ব্যর্থ হয় সোমবার তার শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্য দিয়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল ও মরহুমের বনানীর বাসায় ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এমন এক মানুষ যেখানে স্বপ্ন দেখতেন এবং যে স্বপ্ন আমরা কেউ দেখতে পেতাম না, সেই স্বপ্ন উনি দেখতেন এবং সেই স্বপ্নকে উনি বাস্তবায়ন রূপে নিতে পারতেন। এরকম মানুষ বাংলাদেশ হারাচ্ছে। আমাদের যারা বাংলাদেশের গ্রোথকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন বাবুল ভাই ছিলেন। 1974 সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুলের যাত্রা। এরপর ব্যবসা ক্ষেত্রে যেখানেই হাত দিয়েছেন ধরা দিয়েছে সাফল্য। একে একে শিল্প ও সেবা খাতে তিনি গড়ে তোলেন দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন সহ বিভিন্ন খাতের 41টি প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে 50,000-এর বেশি মানুষ কাজ করছে। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী, সংসদ সদস্য সালমা ইসলাম, এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কয়েকদিন ধরে পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার আগের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। সবশেষ 24 ঘন্টায় এই হার প্রায় 25 ভাগ। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা নিয়ে মানুষের আতঙ্ক কমে আসায় নমুনা পরীক্ষার চাপও কমছে। অনলাইন বুলেটিনে জানানো হয় একদিন করোনায় মারা গেছেন আরও 39 জন। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,099 জনের শরীরে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। জুলাইয়ের শুরু থেকে দেশে করোনা পরীক্ষার পরিমাণ কমে আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। আলোচনা চলছে সংক্রমণ কমছে নাকি বাড়ছে তা নিয়েও। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কমছে পরীক্ষার চাপ। বুথ, ল্যাব বা হাসপাতালে আগের মতো ভিড় নেই। যেখানে আগে 3টার পরে অনেকেই লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য থাকতেন, কিন্তু এখন 1টার পরেই আর বুথগুলি শূন্য হয়ে যায়। নমুনা পরীক্ষা করার জন্য কেউ আসে না। সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না, এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়াও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, তারা রিল্যাক্সিং হয়েছে। নাসিমা সুলতানা জানান করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ আইসিইউ বেডও খালি রয়েছে। সাধারণ শয্যা রোগী ভর্তি আছে 4,167 জন এবং খালি আছে 10,497টি সাধারণ শয্যা। আইসিইউ শয্যা সারা দেশে 374টি,
রোগী ভর্তি আছে 186 জন এবং খালি আছে 188টি। রোববার 12,423টি নমুনা পরীক্ষায় নতুন পজিটিভ শনাক্ত হন 3,099 জন, শতকরা হিসেবে যা প্রায় 25। একদিনে মারা গেছেন 39 জন, তাদের 19 জন ঢাকার বাসিন্দা। চট্টগ্রাম 5 জন, ময়মনসিংহ 1 জন, খুলনা 7 জন, বরিশাল 3 জন, রংপুর ও সিলেট বিভাগে 2 জন করে। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 186,895 জনের, এদের মধ্যে 24 ঘন্টায় 4,703 জন সহ মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় 1,00,000। যাদের নমুনা পরীক্ষা করার দরকার, ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যাবেন, নমুনা দিবেন এবং পরীক্ষা করবেন। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড চায় পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত ডাক্তার সাবরিনা আরিফকে সোমবার 11:45 দিকে ঢাকার সিএমএ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডাক্তার সাবরিনার 4 দিনের রিমান্ডের আবেদন করে। এ সময় সাবরিনার পক্ষে তার আইনজীবী তার জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন, সেই সাথে তার 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। 15,040টা সার্টিফিকেট সে জাল প্রদান করেছে, এই মর্মে তার রাষ্ট্রপক্ষের আবেদন ছিল যে এই সার্টিফিকেটগুলি কীভাবে কার মর্মে কাদের কারা কারা জড়িত আছে এদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ড চাইলে আদালত সন্তুষ্টে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। মানুষ কেন এটা জোর করে প্রমাণ করতে চাচ্ছে এটা মানুষ বলতে পারে, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই। আপনি একটা কাগজ দেখান, এটার একটা কাগজ দেখান, যে কে জি আমি চেয়ারম্যান বসে আছি, এটা মালিকানা, মালিক আমি, তারপরে আমার ব্যাখ্যা চান। এর আগে রোববার ডাক্তার সাবরিনাকে তেজগাঁও ডিসি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নমুনা পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইডিসিআর থেকে কিছু নমুনা পরীক্ষা করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার। নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী আরিফকে এর আগে 23 জুন গ্রেপ্তার করে পুলিশ। জেকেজি হেলথ কেয়ার থেকে এ পর্যন্ত 27,000 রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর মধ্যে 11,540 জনের করোনা পরীক্ষা আইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল, বাকি 15,460টি পরীক্ষা প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি হয়। পুলিশ আরও জানায়, নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এর জন্য টাকা নেওয়া হতো। কিডস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে, বিদেশের মাটিতে গিয়ে মানুষ ফিরে এসেছে, সব কিছু মিলে আমরা তদন্তে আসবে। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে টিআইবি বলছে, শুধু শাহেদ নয়, তার এই উত্থানের পেছনে যারা সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সরকারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে যে শাহেদ প্রভাব প্রতিপত্তি দেখাতেন, সেই শাহেদই এখন ফেরারি আসামি। করোনা টেস্ট জালিয়াতির মামলায় আলোচিত দেশ বিদেশে বেরিয়ে আসছে তার একের পর এক কুকর্মের খবর। দুর্নীতির তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে দুদকের টিম। বিভিন্ন মাধ্যমে যেগুলো এসছে, তাই না, সবগুলোই আমাদের লোকজন কালেকশন করেছে। ওই যে চুক্তি হয়েছে সেখানে তো পাবলিক সার্ভেন্ট আছে। যদি আপনার একটা মামলা আমরা আমাদের করতে হয়, যদি সরকারি কর্মচারী জড়িত থাকে এবং আমরা অনুসন্ধান করে পাই যে অপরাধ হয়েছে, তাহলে আবার ওই মানি লন্ডারিং ইস্যুটাও চলে আসবে, অবৈধ সম্পদও আসবে যদি আমাদের হাতে আসে। র্যাবের অভিযানে বেরিয়ে আসে 2014 সালে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। তারপরও সেই হাসপাতালে
কোভিড চিকিৎসার জন্য চুক্তি করেন মন্ত্রীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা। টিআইবি বলছে প্রভাবশালীদের ছত্র ছায় এই পর্যায়ে এসেছে শাহেদ, আইনের আওতায় আনতে হবে তাদেরকেও। যে পিছনে অবশ্যই শালী মহলের প্রশাসনিকভাবে অনুধার রয়েছেন, তা বিশেষ করে যাদেরকে ভূমিকাতা বলা হয়, যাদেরকে রাঘব বল বলা হয়, যারা পিছন থেকে কলকাতি নাড়েন, যারা যোগসাজশ করেন, যারা সুযোগটা তৈরি করে দেন, যারা সুরক্ষা দেন। স্বাস্থ্য খাতেও শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ টিআইবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন ঈদ উল আজহায় সরকারি ছুটি তিন দিনই থাকছে। এ সময় কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। প্রায় এক মাস পর গণভবন থেকে সচিবালয়ে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাস সংক্রমণ সহ সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার কারণে গত ঈদে সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও ঈদ উল আজহায় সে ধরনের পরিকল্পনা নেই সরকারের। সামনে যে ঈদ আছে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ঈদের সময় যে তিন দিন ছুটি আছে, এই তিন দিন ছুটি বর্ধিত হবে না। আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। চিকিৎসা সেবার মান উন্নয়নে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে খুলনা বিভাগের জনগণকে উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে বলে সরকার আশা করে। এই আইনের মাধ্যমে চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান এবং সুযোগ সুবিধার সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে, এটাই আশা প্রকাশ করা হচ্ছে এবং এটাই একটা অন্যতম মূল লক্ষ্য। তো এটা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, এটা এখন ড্রাফটিং উইংয়ে যাবে, সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে আবার চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় আসবে। এদিকে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পাশের ছোট দ্বীপ রাষ্ট্র পালাউ প্রজাতন্ত্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সরকারের উদ্যোগের কথাও জানান সচিব। 16 জুলাই 2019 কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ হতে চুক্তিটি অনুসমর্থন করা প্রয়োজন। তো সর্বোপরি চুক্তিটি অনুসমর্থন করা হলে এটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। এবং ইন্টারেস্টিং যে ওইখানে যে 2000 বাংলাদেশি আছে, তাদের একটা বড় সংখ্যক সুপারি রক্ষণাবেক্ষণ এবং পাড়া এবং এইসবের কাজে তারা নিয়োজিত রয়েছে আর কি। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ স্মরণীয় করে রাখতে দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের ভেতরে যারা বর্ণচোরা সেজে সম্পদ বাড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবেন তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনায় তিনি আরও বলেন, দলে আশ্রয় নিয়ে কেউ ভাগ্য বদলাতে পারবেন না। দুঃসময়ে পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে ষড়যন্ত্রকারীদের দলে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ও ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। যারা দলের ভেতর বর্ণচোরা হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, নিজের সহায় সম্পদ বৃদ্ধির চেষ্টায় করবে, অনিয়ম করে, তাদের আমি সতর্ক করে দিচ্ছি, এমন অপকর্ম আওয়ামী লীগ মেনে নেবে না। সরকার আন্তরিক বলেই কোনো গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের আগেই রিজেন্টের অপকর্ম রুখে দিয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে রিজেন্ট জিকেজির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এদের কর্মকাণ্ডে জনগণের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, অপকর্ম ঢাকতে কোনো প্রতারক যেন পত্রিকায় ডিক্লারেশন কাজে লাগাতে না পারে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন সংবাদ সম্মেলনে কেন্দ্রিক, জনগণের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। পৃথিবীর যে সমস্ত দেশে সর্বনিম্ন পর্যায়ে মৃত্যু হার রয়েছে, বাংলাদেশ কিন্তু তাদের মধ্যে একটি। সরকার এটি আরও সুচারুভাবে করতে চায় বিধায়
এই অনিয়ম দুর্নীতিগুলো সরকারই উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে এই কাজের সাথে সংশ্লিষ্ট করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা ছিল। করোনা ভাইরাসের মহামন্দায় কোরবানির ঈদে 60,000 কোটি টাকার ব্যবসা বাণিজ্যে এবার 20-25% কম হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন গরুর খামারি ও চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদুল আজহার বাকি 2 সপ্তাহেরও কিছু বেশি। কোরবানির আগে বছরের এই সময়ের জন্য অপেক্ষা করেন গরুর খামারিরা। বছরের সবচেয়ে বেশি গরু বিক্রি হয় এই ঈদে। করোনা মহামারীর কারণে আয় কমে যাওয়ায় অনেকেই এবার কোরবানি দিবেন না। এতে খামারিদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কোরবানিতে 1,05,00,000 পশু জবাই হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির জন্য 1,19,00,000 পশু প্রস্তুত রয়েছে। তারা যে পশুটি সারা বছর লালন পালন করেছেন তাদের অনেককে কিন্তু আশাহত হতে পারে যে তারা যে পরিমাণ অর্থ পাবেন বলে আশা করেছিলেন সেটা তারা নাও পেতে পারেন, বা বিক্রিটাই হবে কিনা, চাহিদা থাকবে কিনা, সেই সংকট রয়েছে। গত বছরে প্রায় 60,000 কোটি টাকার পশু কেনা বেচা হয়েছিল। কোরবানিও গতবার থেকে অনেকটা কমই হবে, যে কারণে আমরা আশঙ্কা করছি যে গত বছরের তুলনায় এই ঈদুল আজহার যে অর্থনীতি সেটি 20-25% কম হবে। ঈদ কেন্দ্রিক চামড়ার বাজার প্রায় 5,500,000,000 টাকার। কোরবানির পশুর পাশাপাশি এবার চামড়া খাত নিয়েও শঙ্কায় রয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তবে বিশ্বব্যাপী করোনা মন্দার মধ্যেও এবারের ঈদে প্রবাসী আয় বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। অনেকের ইনকাম কমে গেছে, তবুও তারা শত কষ্ট থাকলেও এই ঈদের সময় তাদের আত্মীয় স্বজনদের কাছে তারা টাকা পাঠাবে আমরা আশা করি, যেটি তারা গত ঈদেও পাঠিয়েছিল। গত ঈদে আমাদের আতঙ্ক অনেক বেশি ছিল, এই ঈদে আমরা কিন্তু অনেকটা COVID-19 সাথে বসবাস করার একটা অভ্যেস গড়ে তুলেছি, যার জন্য আমি মনে করি যে এবারে গরু কোরবানি ভালো হবে। এবার খামারি ও ব্যবসায়ীদের সব পশু বিক্রির জন্য হাটে না তোলারও তাগিদ দিয়েছেন গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনার মামলার অন্যতম আসামি এমভি ময়ূর 2 লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 29 জুন সদরঘাটের কাঠপট্টি ঘাটে বেড়ানোর আগে মুহূর্তে ময়ূর 2 লঞ্চকে ধাক্কা দেয় মর্নিং বার্ড লঞ্চটি। এ দুর্ঘটনায় 34 জনের লাশ উদ্ধার করা হয়। র্যাব 10-এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ময়ূর 2 লঞ্চের মাস্টার মোহাম্মদ আবুল বাশারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ধৃত আসামি লঞ্চডুবির ঘটনায় দায়েরকৃত মামলার 2 নম্বর এজাহারভুক্ত আসামি। অনুমতিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় 30,00,000 টাকার ঔষধ জব্দ এবং 4 জনকে 20,00,000 টাকা করে জরিমানা করে র্যাব 3। রাজধানীর কাকরাইলে লাজ ফার্মায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ও ঔষধ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময় সবাই যখন সুরক্ষা নিয়ে চিন্তিত, তখন ভেজাল সুরক্ষা সামগ্রী এবং বিপুল পরিমাণের মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে রমরমার ব্যবসা করছে রাজধানী কাকরাইলের লার্জ ফার্মা। 50,000-এরও বেশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ইনজেকশন মজুদ ছিল এই ফার্মেসিতে। অনুমোদনহীন এবং কিছু নিষিদ্ধ ওষুধ আমরা পাইছি, খুব সাপ্লিমেন্ট আমরা পাইছি, এগুলো আমরা জব্দ করছি। অভিযান চলাকালে নকল সিল লাগিয়ে ওষুধ বিক্রির অভিযোগ জানান 2 ভুক্তভোগী। এটা হচ্ছে একটা বিদেশি ঔষধ, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ডেট ফেল হয়েছে। এই ঔষধটা খাওয়ার পরে পেটে প্রচন্ড ব্যথা হয়েছে। এত ভালো একটা দোকান দিয়ে নকল ঔষধ দিছে, তা মানুষ কার উপর বিশ্বাস করবে? ওরা নিজেরা মেশিন দিয়ে মেয়াদ লাগায়, প্রিন্ট করে, এবং এটা দেখে আমি সন্দেহ করছিলাম, কিন্তু আমি নিয়ে জল যখনই বাসায় নিয়ে এটাকে হাত দিয়ে মুছলাম, মুছে গেল, একটা
বিদেশি একটা পাউডার, এটা আপনি মেয়াদ উত্তীর্ণ লাগাতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, নিয়ম না মানলে এবং ভবিষ্যতে এমন কাজ আবার করলে আরো কঠোর শাস্তি দেয়া হবে। যারা এখানকার ইনচার্জ অ্যাকাউন্টেন্ট সহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য প্রত্যেককে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, অর্থাৎ সর্বমোট আমরা 20 লক্ষ টাকা লাস ফার্মাকে জরিমানা করেছি, অনাদায়ে তাদের প্রত্যেককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং আমরা যে নিষিদ্ধ ওষুধগুলো আমরা যেগুলো জব্দ করেছি সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাব। লাস ফার্মার মতো একটা ফার্মেসি থেকে যখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্রেতার কাছে যাবে এটা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া 1, যশোর 6 আসনের উপনির্বাচন। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বগুড়া 1 আসনে 6 জন প্রার্থী হলেও বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এখানে 123টি কেন্দ্রে ভোটার সংখ্যা 3,30,118 জন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। এখানেও বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির হাবিবুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনের ভোটার 2,03,018 জন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন আর পেছানোর সুযোগ ছিল না বলে জানায় নির্বাচন কমিশন। তবে অনেকেই ভোট দিতে আসতে পারবেন না, হয়তো যদি কোনো উনি করোনা আক্রান্ত থাকেন অথবা রেড জোন ভুক্ত থাকেন, তো কিছু করার নাই। সংবিধানের বিধান অনুযায়ী যদি একটি ভোটও পড়ে ওখানে, মাত্র একটি ভোট, তাহলেও কিন্তু সেটা নির্বাচন বৈধ হয়ে গেল। তো আমাদের এটা আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এই নির্বাচনটা করা। তবে হ্যাঁ, যেটা আমরা অন্য একটা স্বাভাবিক সমাজে নির্বাচন করলে যেরকম উৎসবমুখর পরিবেশ পেতাম, ভোটারের হয়তো কাস্টিং হার যত ভালো থাকতো এটা হয়তো অতটা থাকবে না। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নীলফামারীতে তিস্তা নদীর পানি কিছুটা কমায় তিস্তা ব্যারেজ এলাকা থেকে রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে পানি কিছুটা কমে সোমবার দুপুরে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রোববার রাতে জারি করা রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়। উজান এবং ঘাটিতে চরাঞ্চলে যারা বসবাস করছিল, নিম্নভূমিতে যারা বসবাস করছিল তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছিলাম। পানি আজকে কমে গেছে যেহেতু, বর্তমানে সতর্ক পানিটা আপাতত নেই। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করায় ভাটি এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্কতামূলক প্রচারণা চালায় ব্যারেজ কর্তৃপক্ষ। জেলা প্রশাসন জানায় বন্যা দুর্গতদের জন্য 120 মেট্রিক টন চাল ও 2,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী 9 উপজেলার প্রায় 1,00,000 মানুষ, তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। রংপুরে পানিবন্দী হয়ে পড়েছে তিস্তা তীরবর্তী গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রায় 20,000 পরিবার। দেখা দিয়েছে নদী ভাঙন। গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের একটি বাঁধে প্রায় 200 ফুট এরই মধ্যে ভেঙে গেছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 51 ও ঘাঘট নদীর পানি 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে যমুনা, কাটাখালি ও করতোয়া নদীর পানি। পানির চাপে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগে 5 উপজেলার 1,50,000-এরও বেশি মানুষ। করোনায় এবং বন্যার ত্রাণ তৎপরতা না থাকায় হতাশ দুর্গত এলাকার মানুষ। তবে জেলা প্রশাসন বলছে বন্যা কবলিত মানুষের জন্য 125 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী জেলার 1,15,000 মানুষ। সরকারি 14টি আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার, শিশু ও গোখাদ্য সংকট।
সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 7 উপজেলার কয়েক লাখ মানুষ। ডুবে গেছে প্রায় 800 হেক্টর আউশ ও রোপা আমনের বীজতলা। বিতরণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেয়া 8 লাখ টাকা ও 345 মেট্রিক টন চাল। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজির জালিয়াতির সাথে সরকার দলীয় রাঘব বোয়ালরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, তাই গডফাদারদের ধরা হচ্ছে না। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে করোনা প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। সরকারের দুর্নীতি লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বার প্রান্তে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। এদিকে সরকার সমর্থকরা করোনা মহামারীকে পুঁজি করে ত্রাণ সহায়তা আর টেস্টের নামে প্রতারণা করে জনগণের টাকা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে সুশাসন ও সুশৃঙ্খলা ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ ভার্চুয়াল আলোচনায় অংশ নেন। সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো উপায় নাই। সাধারণ মানুষ আজকে গ্রামের দিকে ছুটছে, বাড়ি ভাড়া দিতে পারছে না, জোর করে দিনমজুরেরা জোর করে, তবু তারা নিজেরা করোনার মৃত্যু হলেও তারা বলছে মৃত্যু সই, তবু আমাদের কাজ করে খেতে হবে। প্রতিটি জনগণের মনে আজকে ক্ষোভের স্পৃঙ্গ, যে স্পৃঙ্গের মধ্যে দিয়ে তারা প্রকাশ করছে এই সরকারের প্রতি তাদের কোনো আস্থা নাই। করোনা ভাইরাসে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ভোরে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মির্জা সাইম মাহমুদ জানান, গত 23 জুন করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে 9 জুলাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না হবিগঞ্জের লটকন চাষিরা। প্রতি বছর লাভবান হলেও এবার লোকসানের মুখে দিশেহারা তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার না আসায় তারা ফল বিক্রি করতে পারছেন না। বাগানে নষ্ট হচ্ছে লটকন, বেচাকেনা না হয় বাগানে কাজ করা শ্রমিকরাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। চাষিরা অভিযোগ করেন, স্থানীয় কৃষি বিভাগ সহায়তা করলে ফলন ব্যবসায় লাভ করা সম্ভব হতো। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, লকডাউনের কারণে এবছর লটকনের বাজার মূল্য কম, তারপরও কৃষকদের পর্যাপ্ত সহযোগিতা করছে তারা। ঢাকার আশেপাশের নদীগুলো 90% দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুজিব বর্ষ উপলক্ষে সাভারের বিরলিয়া ব্রিজ এলাকায় তুরাগ নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। রাজধানীর ভেতরে দখল হওয়া সব খাল দখলমুক্ত করে 10,000 কিলোমিটার নৌপথ করা হবে বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ছোট বড় সরকারি খাল দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়া মাস্টার প্ল্যান শীঘ্রই বাস্তবায়ন করা হবে। চিরনি অভিযানের অষ্টম দিনে 86টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত এবং 2 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর কাওড়ান বাজার জোন 5 এবং 9টি ওয়ার্ডে পরিচালিত হয় এই অভিযান। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির চিরনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। এবারে পার্টিস খেলার খবর।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ফুটবল খেলার স্বপ্ন দেখেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা। তাছাড়া অধিনায়কত্ব তাকে আরও ভালো খেলার প্রেরণা দেয় বলেও জানান মারিয়া। করোনাভাইরাস মহামারীর কারণে মাঠে যেতে পারছেন না, তবে নিজেদের ফিট রাখতে ঘরোয়াভাবে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। বাফুফে তৈরি করে দেওয়া শিডিউল অনুযায়ী অনুশীলন করছেন তারা। আমার খুব ইচ্ছা যে আমরা আমরা ভালো কিছু করব, কিন্তু মোটামুটি আমরা কন্টিনিউ ভাবেই ভালো কিছু করতেছি, কিন্তু আর এর থেকে আরও ইচ্ছা আমাদের যে আমরা বিশ্বকাপ খেলব, আর বিশ্বকাপ খেলে আমাদের বাংলাদেশটা উপরে নিয়ে যাব। সাউদাম্পটনের প্রথম টেস্টে ইংল্যান্ডে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেওয়া 200 রানের টার্গেট তারা করতে নেমে দ্বিতীয় ইনিংসে 27 রানে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে জার্মেই ব্ল্যাকউইডের 95 রানের দুর্দান্ত ইনিংসে 6 উইকেটে 200 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 8 উইকেটে 284 রান নিয়ে খেলতে নেমে 313 রানে নামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকদের 204 রানের জবাবে প্রথম ইনিংসে 318 রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আর কোনো বাধা রইল না ম্যানচেস্টার সিটির। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় 2 মৌসুমের জন্য তাদেরকে নিষিদ্ধ করেছিল উয়েফা। সেটি তুলে নিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত। উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ম্যানচেস্টার সিটিকে এই শাস্তি দেওয়া হয়েছিল উয়েফা। কোর্ট অফ আর্বিট্রেশন অব স্পোর্টস সিএএস আজ সোমবার এক বিবৃতিতে একথা জানায়। গত 14 ফেব্রুয়ারি সিটিজেনদেরকে নিষিদ্ধ করেছিল উয়েফা। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পয়েন্ট টেবিলের তলানির দল বোর্নমাউথ। যদিও 23 মিনিটে জেমি ভার্ডির গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল লেস্টার, তবে দ্বিতীয়ার্ধে তাদের ভালোভাবে চেপে ধরে বোর্নমাউথ। 66 মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জুনিয়র স্ট্যালিন। 1 মিনিট পরে ব্যবধান বাড়ান ডমিনিক সোলানকে। 2-1 পিছিয়ে পড়ার পর ক্যাগলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় লেস্টার। 83 মিনিটে জনি ইভারেন্স আত্মঘাতী গোলে 3-1 লিড নেয় বোর্নমাউথ। 87 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন ডমিনিক সোলানকে। অন্য ম্যাচে টটেনহ্যামের কাছে 2-1 গোলে হেরেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় মারা গেলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। একদিনে আরও 39 জনের মৃত্যু, আক্রান্তের হার সর্বোচ্চ, আতঙ্ক কমে আসায় করোনা পরীক্ষার চাপ কমছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা টেস্ট প্রতারণা মামলায় 3 দিনের রিমান্ডে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদের দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের। অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় কাকরাইলের লাজ ফার্মায় 30 লাখ টাকার ঔষধ জব্দ এবং 4 জনকে 20 লাখ টাকা জরিমানা। এবং দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, তিস্তা ব্যারেজ থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার, জামালপুরে একজনের মৃত্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।